সিরাজগঞ্জ সদর উপজেলার ড্রাম ট্রাক চাপায় শুভ ও স্বপন নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার বিকেল তিনটার দিকে উপজেলার সিরাজগঞ্জ মূলবাড়ি আঞ্চলিক মহাসড়কের পাইকপাড়া ঠাকুরটেক মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শুভ উপজেলার রামঘাতি গ্রামের মোহাম্মদ শাহ জামালের ছেলে এবং স্বপন একই গ্রামের মোহাম্মদ মুন্নাফ শেখের ছেলে। সদর থানার পরিদর্শক সুমন কুমার দাস এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, মোটরসাইকেল যোগে সৈয়দাবাদের দিকে যাচ্ছিলেন শুভ এবং স্বপন। পথে ঘটনাস্থলে এলে মুলিবাড়ি থেকে সিরাজগঞ্জের শহরগামী একটি ড্রাম ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুজনেই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ড্রাম ট্রাকটি জব্দ করেছে, তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।